হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। হাউ টু ডিলিট হোয়াটসঅ্যাপ মেসেজ আফটার লং টাইম। কীভাবে দীর্ঘ সময় পরেও হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট ফর এভরিওয়ান করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান এই শব্দটির সাথে পরিচিত রয়েছেন। আপনারা সবাই জানেন হোয়াটসঅ্যাপে যে কোনো মেসেজকে ডিলিট ফর এভরিওয়ান করতে গেলে তার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, আর তার সেই সময়সীমা পারাপার হয়ে গেলে তারপর সেই মেসেজকে ডিলিট ফর এভরিওয়ান করা সম্ভব হয় না, এমনটাই অন্তত জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতি শেখাবো যেখানে আপনি যে কোনো মেসেজকেই ডিলিট ফর এভরিওয়ান করতে পারবেন। সেই মেসেজ একদিন বা দুই দিন বা তিন দিন বা তারও বেশি হলে সাত দিন আগেরও মেসেজ হোক না কেন, সেই মেসেজকেও আপনি কিন্তু ডিলিট ফর এভরিওয়ান করতে পারবেন খুব সহজেই। তবে তার জন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। তো সেই পদ্ধতি জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণটি স্কিপ না করে দেখতে হবে। তো সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে এবং আপনাকে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশানটি অফ রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশানটি অফ রয়েছে। এবং সেই চারটি আপনি ওপেন করবেন যে চারটি দিকে আপনি মেসেজটি ডিলিট করতে চান। ধরুন আমি এই মেসেজটা ডিলিট করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা গতকালের মেসেজ এবং ডিলিট ফর এভরিওয়ানের অপশান কিন্তু আমার কাছে শো করছে না, ডিলিট ফর মি দেখাচ্ছে। তো আমি আজকে এই মেসেজটাই ডিলিট ফর এভরিওয়ান করে দেখাবো। সো এটা আমি গ্রুপে করে দেখাচ্ছি বলে আপনারা এটা মনে করবেন না যে এই মেসেজ বা এই পদ্ধতিটা শুধু গ্রুপের জন্যই কার্যকরী, এটা কিন্তু আপনি পার্সোনাল চ্যাটেও কিন্তু এই পদ্ধতি কার্যকরী রয়েছে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে মেসেজটা ডিলিট করতে চান সেই মেসেজের ডেট এবং টাইমটা আপনাকে নোট করে নিতে হবে। সো আমি যেহেতু এটা ইয়েস্টারডের মেসেজ, মানে আজকে দেখুন 9 জানুয়ারি, গতকালের মেসেজ মানে এটা 8 তারিখের মেসেজ, 8 জানুয়ারি এবং 2:06 PM। দেখতে পাচ্ছেন এই সময়টা এবং ডেটটা আমি কিন্তু নোট করলাম, 8 জানুয়ারি 2:06 PM। ঠিক আছে, এটা আপনারাও মনে রাখুন। তো ঠিক আছে, এটা এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে কিন্তু সমস্ত ডাটাগুলো ক্লিয়ার করতে হবে এবং হোয়াটসঅ্যাপটাকে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ, এটাকে একটু ট্যাপ করে রাখবেন, স্ক্রিনের উপরে ট্যাপ করে রাখবেন। দেখবেন এখানে একটা আই বাটন বা ইনফো বাটন আসবে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখানে একটা শো করবে আনস্টোরের পাশে ফরস্টপ, ফরস্টপে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই পেজটাও কিন্তু আপনি ক্লিয়ার করে দিলেন। এবার আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর ডেট টাইম যেখানে রয়েছে সেখানে ক্লিক করবেন। অনেকের মোবাইলে দেখবেন যে অ্যাডিশনাল সেটিং থাকতে পারে, ঠিক আছে, অ্যাডিশনাল সেটিংয়ের পর দেখতে পাবেন হয়তো ডেট টাইম বা ম্যানুয়াল থাকতে পারে, ম্যানুয়াল ডেট টাইমে থাকতে পারে অথবা কারো সিস্টেম। আমার যেমন সিস্টেমে রয়েছে, সিস্টেমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডেট টাইম রয়েছে, এখানে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর দেখবেন এই জায়গাটায় অটোমেটিক টাইম একটা সিলেক্ট থাকে, ঠিক আছে, এটাকে আপনাকে ফার্স্ট টাইম অফ করে দিতে হবে এবং এটাকে ম্যানুয়ালি টাইম সেট করতে হবে। তো আমি দেখেছিলাম, বলেছিলাম যে এটা আজকে 9 তারিখ, আমি 8 তারিখে মেসেজ ডিলিট করতে চাই। তো আমি 8 তারিখ সিলেক্ট করবো, 8 জানুয়ারি ফেব্রুয়ারি 2021। এবং টাইমটা আপনাকে বলেছিলাম মনে আছে কটায়, 2:06। সো আমি 2:06, এখানে একটা সময় বলে রাখি, আপনি যখন মেসেজটা করেছিলেন তাতে 2 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট কিন্তু পরে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি 2:06 করেছিলাম, এখানে ধরুন 2:10 আমি করলাম, 2:10 PM। তো দেখতে পাচ্ছেন 8 জানুয়ারি 2021 2:10 PM এটা সিলেক্ট করার পর আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সেই চ্যাটটা ওপেন করবেন। তো আমি এই চ্যাটটা ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন সেই চ্যাট সেম একই মেলবন্ধন সাহিত্য পত্রিকা এবং সেই চ্যাট। এবং আমি যদি এখন ডিলিট ফর ক্লিক করি দেখতে পাচ্ছেন ডিলিট ফর এভরিওয়ান অপশানটা কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন নিজেরাই। তো এখানে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেছে মেসেজটা, এখানে কিন্তু এখন টিক চিহ্ন পড়েনি, কেননা আমি কিন্তু নেটওয়ার্কটা অফ রেখেছি। আপনাকে এবার যেটি করতে হবে, এই পেজটা ক্লিয়ার করে দিলেন, ক্লিয়ার করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনি আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আবার ডেট টাইম ক্লিক করবেন। তো আমি আবার ডেট টাইমে ক্লিক করব। তো ডেট টাইমে ক্লিক করার পর আবার সেম এটাকে অটোমেটিক করে দেবেন, ঠিক আছে, অটোমেটিক করে দিলেন। এরপর এটাকেও আপনি ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর এবার আপনি ইন্টারনেট কানেকশানটা অন করবেন, ঠিক আছে। আমি যেহেতু ইন্টারনেট কানেকশানটা অফ করে গেছিলাম, অন করলাম, এবার দেখতে পাচ্ছেন আপনাদেরকেও সেম অফ করার পর এবার অন করবেন। অন করার পর হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর এবার সেই চ্যাটে যাবেন। সেই চ্যাটে যাওয়ার পর দেখবেন যে এটা কিন্তু দেখুন ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এরপর আরও মেসেজ এসেছে, দেখতে পাচ্ছেন ডিলিট ফর এভরিওয়ান হয়ে গেছে। সো এইভাবে আপনি, আমি যেহেতু এটা গতকালের মেসেজ ডিলিট করে দেখালাম, আপনি কিন্তু এটা 7 দিন 8 দিন বা 10 দিন মেসেজের আগেকার মেসেজগুলো কিন্তু আপনি এইভাবে ডিলিট করতে পারবেন।
ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন, কেননা আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।